সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প এর আজকের লাইভ আয়োজনে। আজকের লাইভটা একটু ভিন্ন, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে একজন অতিথি আসেন যিনি তার গল্পটা শোনান এবং তার গল্প থেকে আমরা আমাদের সারা বাংলাদেশের যে 64টি জেলা আছে এবং বিশ্বের যে 50টা দেশ আছে তাদের শিক্ষার্থীদের আমরা অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে আমরা কিছু গল্পের মধ্য দিয়ে কিছু ভাবনা তৈরি করার চেষ্টা করি, কিছু শিক্ষা উপকরণ দেওয়ার চেষ্টা করি। আজকের পর্বটা একটু ভিন্ন, যে এই যে আমরা কাজগুলো করে যাচ্ছি গত প্রায় 930 দিন ধরে, এখন সময় এসেছে আমাদের যেসব উদ্যোক্তা এবং ব্যবসায়ী তৈরি হয়েছে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে তাদের গল্প শোনানোর। তারা কিভাবে এই স্বপ্নের পেছনে ছুটে তারা আজকের উদ্যোক্তা বা ব্যবসা যেটাই বলেন ট্রেড করছে, কেউ কেউ উদ্যোক্তা হয়েছে, সেটা তারা সেই স্বপ্নটা তারা কিভাবে দেখেছে এবং এই নিজের বলার মতো একটা গল্প এই প্ল্যাটফর্ম তাদের জীবন কতটা বদলে দিয়েছে সেটা আমরা শুনবো। শুরুতেই আমি অনেকদিন আগে কথা দিয়েছিলাম যে আমরা 1000 জন উদ্যোক্তার গল্প শোনাবো আপনাদেরকে প্রথম পর্বে, পরবর্তী পর্বে হয়তো আরও এটা বাড়বে। তো 1000 জনের মধ্যে আমরা শুরুতেই 100 জনের গল্প আপনাদেরকে শোনাবো। সেই 100 জনের মধ্যে আমরা শুরুতেই বেছে নিয়েছি প্রবাসীদেরকে, কারণ প্রবাসীদেরকে বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন প্রবাসীদের প্রতি আমার একটা ব্যক্তিগত সফট কর্নার আছে, কারণ আমি সবসময় বলি তারা বাংলাদেশের অক্সিজেন, তারা নিজের জন্য নিজের পরিবারের জন্য বাংলাদেশের জন্য আমাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেন, পরিবার থেকে অনেক দূরে থাকেন। এই যে ঈদ কোন দিক দিয়ে যায় তারা পরিবারের সঙ্গে করতে পারেন না, কিন্তু আমরা ঠিকই পরিবারের সাথে কিন্তু ঈদ করছি। তাদের পরিবারের অন্যান্য তাদের সন্তান এবং তাদের যে অন্যান্য যে পরিবারের সদস্যদের সাথে তাদের যে প্রতিদিনের উঠা বসা সেইটা থেকে তারা বঞ্চিত হন। আমি সবসময় যে কথাটা আরও খুব আবেগ লাগে, আমার কাছে আবেগময় মনে হয়, সেটা হচ্ছে যে এমনও হয় যে তাদের সন্তান বড় হয়ে যায়, 7 বছর 8 বছর 10 বছর হয়ে যায়, কিন্তু সন্তানের গন্ধ বাবা পান না, এসে দেখেন যে সন্তান বড় হয়ে গেছে। সো এরকম একটা অবস্থায় আমরা আজকে প্রবাসীদের নিয়ে শুরু করেছি। আপনারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রাম কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কোন দেশ থেকে দেখছেন, আপনাদের এই সহপাঠী যারা তাদেরকে দেখছেন আপনারা একটু কমেন্টে লিখবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্টে লেখা শুরু করেছেন, ওমান, সৌদি আরব, সবাই, ফরিদপুর, সবাই লিখছেন, জামালপুর, মানিকগঞ্জ, সো ঢাকা, মহাখালী, সো সবাই কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি। এবং আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে আমি প্রবাসীদের, আপনারা জানেন যে প্রবাসীদের জন্য আমরা একটা মানবিক হেল্প ডেস্ক করেছি এই নিজের বলার মতো গল্পে, এবং সেই মানবিক হেল্প ডেস্কটা অনেকগুলো কাজে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একটা হচ্ছে যে তাদের কোনো আত্মীয় স্বজনের বাংলাদেশে যদি কোনো রক্তের দরকার হয়, আপনারা জানেন যে আমাদের একটা রক্তদান একটা সেল করা হয়েছে আমাদের নিজের বলার মতো গল্পে, যেহেতু আমাদের প্রায় 4 লক্ষ শিক্ষার্থী এবং প্রায় 1.5 লক্ষ আজীবন সদস্য আমাদের প্রায়, সো আমাদের এখন যে কোনো জেলায় যে কোনো স্থানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আজীবন সদস্যরা কিন্তু এক পায়ে প্রস্তুত। সো এটা একটা, আর একটা হচ্ছে যে তাদের অনেক সময় পরিবারের একমাত্র পুরুষ হয়তো দেশের বাইরে থাকেন, এখানে হয়তো তার মা বা তার বউ বা সন্তানরা থাকেন, তেমন কেউ থাকেন না, কেউ একজন আল্লাহ মাফ করে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে হবে, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীরা সারা বাংলাদেশের আমাদের যে 64টি জেলা, আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার, কমিউনিটি ভলেন্টিয়ার, ক্যাম্পাস অ্যাম্বাসেডার, আমাদের কোর ভলেন্টিয়াররা আছেন, তারা কিন্তু এই কাজে তাদেরকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা সেই কাজ করছি। এবং আল্লাহ মাফ করুক কেউ যদি মারা যান আমাদের প্রবাসীদের কেউ বা প্রবাসীরা, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে মালয়েশিয়ার, তাকে দেশে আনা এবং দেশে তার ব্যবস্থা করা, তাকে এয়ারপোর্টে রিসিভ করা, এই সব মানবিক কাজ আমরা কিন্তু করে যাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে। ইভেন অনেক কেউ যদি কখনো কোনো বিপদে পড়েন, সেটা অর্থনৈতিক হোক, শারীরিক হোক, যে কোনোভাবে তাকে তার পাশে দাঁড়ানো, এটা আমাদের মানবিক কাজ একটা, আমাদের যেহেতু এটা একটা আমাদের ম্যান্ডেটের মধ্যে একটা পড়ে। আমরা 3টা ম্যান্ডেট নিয়ে কাজ করি আপনারা জানেন, নিজের বলার মতো গল্প, উদ্যোক্তা হওয়া,
তার যাবতীয় প্রশিক্ষণ, 10টা স্কিলস, একজন ভালো মানুষ হয়ে জীবনে বেঁচে থাকা, এবং থার্ড হচ্ছে যে ভলেন্টিয়ারিং। এই প্ল্যাটফর্মে আমাদের এখন প্রায় 1.5 লক্ষ ভলেন্টিয়ার যারা আজীবন সদস্য, এবং তারা প্রত্যেকেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবং আমি প্রবাসীদের আরেকটা পরামর্শ সবসময় দেই, যে যে পরামর্শটা তারা ইতিমধ্যেই রেখেছেন। অনেক সময় প্রবাসীরা যেটা হন, যে 7-8 বছর কাজ করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন, তাদেরকে কিন্তু একসময় দেশে ফিরতেই হয়, কিন্তু তারা জানেন না ফিরে এসে কি করবেন। এসেই প্রথমে যেটা করেন, একটা বাড়ি করে ফেলেন, কারণ সবাই আশেপাশে গ্রামের আত্মীয় স্বজন সবাই তাকে ইন্সপায়ার করে যে প্রবাস থেকে এসেছে, একটা বাড়ি না থাকলে কেমন হয়। সো উনি এসেই জমানো সমস্ত টাকা খরচ করে একটা বাড়ি করে ফেলেন। আমি তাদেরকে এই কাজটা করা থেকে বিরত রাখার জন্য আমি চেষ্টা করছি। আমি তাদেরকে বুঝিয়েছি, আপনার মানুষকে দেখানোর জন্য বা কে কি বললো সেটা শোনানোর জন্য আপনার এই কাজটা করার দরকার নেই। আপনি আপনার এই টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, ব্যবসার লাভের টাকা দিয়ে আপনি বাড়ি করেন। কারণ হচ্ছে, ইভেন আপনি যদি বাড়ি করতে চান, আমরা কিন্তু বলেছি যে আপনার যদি একটা জমি থাকে, একটা বা জমি নিজের নিশ্চয়ই অনেকের পৈতৃক সম্পত্তি আছে বা নিজের কেনা জমি আছে, সেইখানে আমরা কিন্তু বলেছি যে আপনাদের গৃহ ঋণের ব্যবস্থা আমরা করে দিব। আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে অলরেডি কথা বলেছি এবং একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে। কিন্তু আপনি দয়া করে ব্যবসার মানে জমানো টাকা দিয়ে বাড়ি করবেন না। মানুষকে দেখানোর কিছু নাই, মানুষ কে কি বললো, মানুষ কিন্তু আপনি বাড়ি করার পরে যে আপনার সংসার চালাতে যে কষ্টটা হবে, আপনার কিন্তু মানুষ আপনাকে তারপর বাজার খরচ করে দিবে না, আপনার মায়ের ওষুধের টাকা আপনাকে দিবে না, আপনার সন্তানের দুধের টাকা মানুষ দিবে না। সো মানুষ কি বললো, মানুষের জবাব তো আমরা কিভাবে দিতে জানি সেটা তো আমরা জানি, তাই না? আপনি হয়তো জবাবটা 2 বছর এখন না দিয়ে 2-3 বছর পরে আপনি জবাবটা দেন, বাড়িটা 2-3 বছর 5 বছর পরে করেন, কারণ এর মধ্যে তো বিদেশে 7-8 বছর 10 বছর কাটিয়ে এসেছেন, আরো না হয় 5 বছর পরে বাড়িটা হলে অসুবিধা তো কিছু নাই। কিন্তু মানুষকে দেখানোর জন্য এই ভুলটা করবেন না, কারণ এই জমানো টাকাটা দিয়ে আপনি ব্যবসা করবেন, কোনো উদ্যোক্তা হবেন, এবং তারপরে আপনি লাভের টাকা দিয়ে আমি মনে করি আপনার বাড়ি করবেন। আরেকটা জিনিস আমি তাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করার চেষ্টা করেছি, যেটা যেটা আজকের অনুষ্ঠানের মূল উদাহরণ, সেটা হচ্ছে যে তাদের অনেক প্রবাসী বাংলাদেশে এসে তারপরে চিন্তা করেন আমি কি করব, ব্যবসা কি করব। অনেকে জানেন না কিভাবে কোথায় টাকা খাটাবেন, অনেকে তাদেরকে আবার নানান লোভ লালসা দেখিয়ে বিপদে ফেলে দেয়। সেই জন্য আমি, এবং যদি কোনো কিছু শুরুও করতে হয়, তার আরও 1 বছর কিন্তু চলে যায় ব্যবসাটা শুরু করতে করতে, এই 1 বছর কিন্তু তাকে জমানো টাকা বাজার খরচ করে করে খেয়ে 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 অনেক টাকা নষ্ট করে ফেলতে হয়। সেই জন্য আমি তাদেরকে আইডিয়া দিয়েছি যে আপনারা বিদেশে বসে বাংলাদেশের সাথে ব্যবসা করবেন, এবং সেরকম 6 জন উদ্যোক্তাকে বা ব্যবসায়ীকে আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব, যে আপনারা বিদেশে বসে বাংলাদেশে ব্যবসা করবেন, বাংলাদেশের মানুষের কাছে পণ্য বিক্রি করবেন, বাংলাদেশে এক্সপোর্ট করবেন, যাতে করে আপনি যখন ফেরত আসবেন ততদিনে আপনার ব্যবসাটা দাঁড়িয়ে যায়, এবং আপনি ওই ব্যবসা রানিং অবস্থায় দেশে আসতে পারেন, যাতে করে আপনার একদিনও আপনার জমানো টাকা থেকে এই খরচ করতে না হয়। এইটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় উদাহরণ। আমরা এখানে 6-7 জন আমাদের প্রবাসী উদ্যোক্তাকে হাজির করেছি, যাদের গল্প আমরা, তারা তারা তো এখানে চাকরি করতে গিয়েছিলেন, কিভাবে তাদের মনের মধ্যে এই স্বপ্ন আসলো যে তারা একজন উদ্যোক্তা হবেন, এবং এই যে ওনারা এখান থেকে 90 দিন ধরে শিখলেন, এবং অনেকে এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছর ধরে অনেকে এই প্ল্যাটফর্মে আছেন, বা তারও বেশি ধরে, যেহেতু আমরা প্রায় 930 দিনেরও বেশি সময় ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি। সো এইখান থেকে তারা আসলে নিজেকে কতটা বদলালেন, এই 2টা প্রশ্নের উত্তর আমরা ছোট ছোট করে প্রত্যেকের কাছ থেকে শুনবো। আমি শুরুতেই সিএম হাসানকে দিয়ে শুরু করতে চাই। সিএম হাসান, আপনার এই এই স্বপ্ন দেখা কিভাবে তৈরি হলো, বা এই 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 নিজের বলার মতো গল্প আপনাকে কতটা বদলে দিল, একটু যদি শুরুতেই বলেন। আমি একটু তার আগে পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে আছে কাতার থেকে যুক্ত হয়েছেন সিএম হাসান, মিল্লাত পাটোয়ারি, মিল্লাত পাটোয়ারি আছেন সম্ভবত সৌদি আরব, না মিল্লাত, এবং আসাদুজ্জামান আছেন মালয়েশিয়া, আমাদের সাথে শহীদ আছেন, এবং আমাদের সাথে মোহাম্মদ ইফতেকার আছেন, এবং মেহেদী হাসান আছেন, আরও একজন ছিলেন, উনি বোধ হয় একটু পরে জয়েন করবেন বা ছিলেন একটু আগে। সো সবাই তার নাম এবং তার দেশের নাম বলে শুরু করবেন। আমি সিএম হাসানকে অনুরোধ করছি তার গল্পটা ছোট করে শেয়ার করার জন্য আমাদের সাথে।
সালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় স্যার আপনার প্রতি। আমি সিয়াম হাসান, লক্ষ্মীপুর জেলার সন্তান। বর্তমানে আমার অবস্থান, আমি কাতারে আছি। আসলে আমরা যখন প্রবাসে আসি, প্রবাসে আসার পরে সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় রান্না বান্না করব, তারপরে খাওয়া দাওয়া করব, তার মধ্যে একটুখানি যদি সময় থাকে সেই সময়টা পরিবারকে দিব, এটাই হচ্ছে মানে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রতিদিনের রুটিন। আর এই রুটিনটাকেই যদি বলি যে বদলে দিয়েছে, তাহলে সেটা হচ্ছে আমার নিজের বলার মতো একটা গল্প। এই রুটিনের ভিতরেও যদি সাপ্তাহিক আমাদের যে ছুটিটা থাকে, আমরা সেই ছুটিটাতে চলে যেতাম কোনো সমুদ্রের পাড়ে বা কোনো একটা বন্ধুদের সাথে আড্ডাখানাতে গিয়ে আড্ডা দিতাম, বসতাম, নিজের মনের কথাগুলো শেয়ার করতাম। কিন্তু তাতেও কি মনের প্রশান্তি আসতো কিনা সেটা আমরা এখন বুঝতেছি যে আসলে যে আড্ডাটা দিতাম সেই আড্ডাতে আমার শান্তি ছিল না। আর এখন যে আমার যে বাস্তবিকটা হয়েছে, এই আড্ডাটাকে এখন প্রশান্তিতে আমি রূপান্তরিত করতে পেরেছি শুধুমাত্র এই প্ল্যাটফর্ম থেকে। আর আজকে আমি যেখানে এসে উপস্থিত হতে পেরেছি, আসলে এর সম্পূর্ণটা অবদান হচ্ছে স্যার আপনার প্রতি, আপনার শিক্ষায়। আমি আজকে প্রবাসে থেকে স্বপ্ন দেখতে শুরু করেছি, প্রবাস ছেড়ে দেশে যাওয়ার আগে কিছু একটা শুরু করার জন্য নিজ দেশে। আর তারই ধারাবাহিকতায় ছোট্ট আকারে শুরু করেছিলাম কিউএ ফ্যাশন ওয়ার্ল্ড কাতারে রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট দিয়ে। এখন আমাদের যে সাপ্তাহিক হাটবার ছিল, এই হাটবারে আমি মানে নিজের মনের আবেগ ধরে রাখতে না পারি একটা সেল পোস্ট করি। তো সেল পোস্টের মাধ্যমে আমার এত পরিমাণ সাড়া এসেছে, যার কারণে আমি এখন দেশে মোটামুটিভাবে ভালো আকারে কিছু একটা বড় করে শুরু করারও পরিকল্পনা হয়েছে। এবং যে পরিমাণ সাড়া পেয়েছি আমার মোবাইল ফোন থেকে, আমি সাধারণত সেল পোস্টটা দিয়েছিলাম মোবাইল ফোন এবং রেডিমেড গার্মেন্টস নিয়ে। আর এই রেডিমেড গার্মেন্টস প্লাস মোবাইল ফোনের যে অর্ডারটা আমি পেয়েছি বা যেই পেয়েছি, এমনও কিছু কাস্টমার পেয়েছি যারা আমার সাথে প্রতিনিয়ত হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছে। তো এই জিনিসটা আমার আগে কখনো কল্পনা মানে মনের ভিতর কখনো আমি ধারণ করতে পারিনি যে আমি প্রবাসে থেকে মানে দেশের মার্কেটিং এ মার্কেটিং করব, দেশের বাজারে ব্যবসা পরিচালনা করতে পারবো, বা আমার একটা পছন্দের পণ্য আমি দেশে পৌঁছে দিতে পারবো, এটা আমার কখনো কল্পনা তো ছিল না। আর যদি আমি এই প্ল্যাটফর্মে যুক্ত না হতাম, আগামী 20 বছরও কি আমার পরিকল্পনাতে এমনটা ছিল কিনা আমি জানি না স্যার। আর এই পরিকল্পনাটা শুধুমাত্র হয়েছে আমাদের সাপ্তাহিক হাটবারের কারণে। এখন আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে একজনের সাথে কথা বলে মোটামুটি ভাবে ভালো কিছু মোবাইল দিচ্ছি এবং এটা ভালো একটা রিটার্ন আসছে। সেই সাথে লাস্ট আমাদের যে মঙ্গলবার হাটবারটা ছিল আর কি, ষষ্ঠ হাটবারটা, সেখানে আমি কিছু টি শার্টের অর্ডার পেয়েছি, 50 জনের টি শার্ট অর্ডার পেয়েছি, আর এটাও সম্ভব হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমার যিনি যে যে লোক আমাকে অর্ডার করেছে, উনি আমার কাতার থেকে অর্ডার করেছে এবং উনি দেখেছে যে আমি আমার সাপ্তাহিক হাটবারে আমাদের হাটবারে আমি পণ্যের জন্য সেল পোস্ট দিয়েছিলাম। তো উনি বলেছে যে আপনার যে ইনডাইরেক্ট সেল পোস্টের যে গল্পটা আপনি শুনিয়েছেন, এই গল্পতে আমি মুগ্ধ হয়েছি, তো আপনি আমাকে প্রাইমারি পর্যায়ে 50টা টি শার্ট দিবেন এবং এটাকে আমি আরো কন্টিনিউ করব। তাৎক্ষণিকভাবে স্যার আমি সত্যি অভিভূত হয়েছি যে এই নিজের বলার মতো একটা গল্প আমাকে কি শুধু ভালো মানুষই তৈরি করেছে, নাকি সেই সাথে আমার দূর দূরে স্বপ্নগুলোকে খুব কাছে নিয়ে এসেছে। তো আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে আসলে এই প্ল্যাটফর্মটি আমার নয়, আমার মতো করে সকল প্রবাসীদের জীবন বদলে দিতে চেষ্টা করছে। আর কিছুদিনের মধ্যে হয়তোবা বাংলাদেশের যে প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্যে এসে হতাশাগ্রস্ত থাকে, তারা আমার মনে হয় আর সেটা থাকবে না। তার একটা কারণ হচ্ছে যে আমাদের যে সাইকোলজি যে ব্যাপারটা থাকে, মানসিক চিন্তা যে থাকে, এই মানসিক প্রশান্তিটাও কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে নিচ্ছি। এবং এখানে সময় দিয়ে আমি প্রতিনিয়ত যা শিখছি তা আমার যে চাকরি করছি, আমার যেখানে আমার এই জবের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করেছি এবং আমার আমার এখানে ভালো একটু সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে স্যার আমি গত 6 মাসে। যে আমি আগের থেকে অনেক স্পিডি কাজ করতে শিখেছি, আগে যে কাজটা আমি করতাম সেটা এখন খুবই দ্রুত করছি। আমার বস একদিন আমাকে ডেকে নিয়ে বলে যে আপনার হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছেন, কেন কি ছুটিতে তার যাবেন দেশে এর জন্য নাকি? আমি বললাম যে আসলে ব্যাপারটা এমন না স্যার, যে আমার এই প্ল্যাটফর্মটাতে আমি এত পরিমাণ সময় দিচ্ছি, সেই সময়টাকে আমি এখানে একটু দিতে চেষ্টা করেছি। তো উনি আমাকে বলছে যে কিসের এটা প্ল্যাটফর্ম, তখন উনি আরবিক ছিল, তো আমি অনেক এক্সপ্লেনেশন করেছি যে আমাদের এটা এরকম উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম, সেই সাথে আমাদেরকে ভালো মানুষ আছে। যে বাংলাদেশে এবং বিশেষ করে পৃথিবীতে কি ভালো মানুষ তৈরি করা যায় নাকি, বা ভালো মানুষ তৈরি করার সিস্টেমটা কি থাকে? ওনাকে স্যার আমি আমাদের যে আমাদের অ্যাবাউটে লেখা যে ইংরেজি ক্যাপশনটা ছিল, আমি ওটাকে ওনাকে দিয়েছি, আমি বলেছি এবং আমি ওনাকে এক্সপ্লেইন করেছি আরবিতে, সেই সাথে বলেছি যে তুমি এটাকে আরবি থেকে ইংলিশ থেকে আরবিতে ট্রান্সলেট করে দেখো। উনি পড়ে অবাক হয়ে বলছে যে
সত্যিকারই যে লোকটা কাজ করছে উনি কিন্তু এই দুনিয়াতে কিছু পাক বা না পাক, তবে উনি যে আখিরাতের জন্য কিছু করছে এটা শিওর। উনি একটু ধার্মিক টাইপের ছিল, উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেক যে তোমার এটা লেগে থাকো, তবে যে বুঝতে পেরেছে যে ছুটিতে যাই নেই যে মানুষ ভালো কিছু করবে সেটা না, মানে কিছু পেতে হলে যে কিছু দিতে হয় তা তুমি বুঝিয়েছো। তো এটা বলার উদ্দেশ্য হলো স্যার এটা যে এই প্ল্যাটফর্ম শুধু আমার জীবনটাই নয়, আমাদের সকলের জীবনটাকে বদলে দেওয়ার জন্য সর্বোচ্চ অবদান রাখছে স্যার। এই জন্য আমরা সত্যি আমাদের আপনার প্রতি এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যা বলার ভাষাও আমাদের কাছে নাই স্যার, আর আপনার সহযোগিতায় আমরা সবসময় এগিয়ে যাবো স্যার। থ্যাংক ইউ সেম হাসান। এবং আপনারা যেটা শুনলেন দর্শক এবং আমাদের প্ল্যাটফর্মের বাইরেও যারা শুনলেন, আপনারা দেখলেন যে সেম হাসান কত গুছিয়ে কথাগুলো সুন্দর করে বললেন। এটার ওয়ান অফ দ্য রিজন আমাদের এখানে কথা বলার প্রেজেন্টেশনের উপরে আমরা স্কিলসগুলো শেখাই, এবং এই ছেলেটা যেভাবে কথা বললো তাতে তার যে বদলে যাওয়া দেখে আমি নিজেই মুগ্ধ যে এত চমৎকার করে গুছিয়ে কথা বলা এরা শিখেছে। এরা কিন্তু আসলে সবাই শুরু করেছে, আমি তাদেরকে আসলে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং নতুনদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা। এরা সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছে, আমি সেটা বলছি না, কিন্তু বিদেশে বলে বসে তারা তাদের একটা বিজনেস শুরু করেছে, যে স্বপ্নটা আমি তাদেরকে দেখিয়েছি এবং যে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য নানান পদ্ধতি কলা কৌশল আমি তাদেরকে শিখিয়েছি সেটাই তারা করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই মানুষগুলোকে সারা বাংলাদেশের 64 জেলার মানুষ চেনে, এই মানুষগুলোকে পৃথিবীর 50 দেশের প্রবাসী বাংলাদেশিরা চেনে। এই নেটওয়ার্কটা আমি তাদের তৈরি করে দিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আমি একটু মিল্লাত পাটোয়ারির কাছে আসতে চাই, ওনার গল্পটা একটু ছোট করে শুনতে চাই। কেন আপনি কিভাবে এই উদ্যোক্তা, আপনি কি ভেবেছিলেন কোনোদিন উদ্যোক্তা হবেন বা ব্যবসা করবেন, এরকম কোনো স্বপ্ন আপনার মধ্যে ছিল কিনা এবং কিভাবে সেই স্বপ্ন জাগ্রত হলো? মিল্লাত পাটোয়ারি, মিল্লাত পাটোয়ারিকে বোধ হয় নেটে পাওয়া যাচ্ছে না, আমি পরে আসছি মিল্লাতের কাছে, আপনি অপেক্ষা করেন, আপনি বের হয়ে আবার ঢোকেন। আসাদুজ্জামানের কাছে আসতে যাচ্ছি, আসাদ জাস্ট রিসেন্টলি শুরু করেছে। আসসালামু আলাইকুম। কিন্তু আমার, হ্যাঁ মিল্লাত পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি মিল্লাত বলেন। হ্যালো, হ্যাঁ মিল্লাত বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। জি জি স্যার আসসালামু আলাইকুম। তার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাকে এই লাইভ অনুষ্ঠানে যুক্ত করছেন, সেজন্য আমি কৃতজ্ঞ স্যার। আসলে কি নিজের বলার মতো গল্প, এই গ্রুপটা আমাকে অনেক বদলে দিয়েছে। আমি কখনো চিন্তা করিনি যে প্রবাসে এসে যে আমি একটা বিজনেস করব বা ব্যবসার উদ্যোগ শুরু করব। আমাদের কিষানের হাসি এগ্রো, কিষানের হাসি এগ্রো নিয়ে আমরা গত 2 মাস মাস থেকে শুরু করেছি, এই পর্যন্ত আমাদের বারে আমরা সেল করছি আমাদের গ্রুপে 3,87,100 টাকা। মাশাআল্লাহ স্যার, আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি এটা আমি আসলে কখনো ভাবি নাই যে আমরা এত সাড়া পাবো। আর স্যার, আমি যখন আপনার সাথে দেখা করছিলাম তখন আপনি আমাকে একটা কথা বলছিলেন যে আপনি প্রবাসে থাকেন, আপনি ছোট ছোট আকারে কিছু একটা শুরু করেন। আমি স্যার, আমি আপনাকে তখন একটা কথা বলছিলাম স্যার, কম টাকায় তো বিজনেস হয় না, আপনি তখন বলছিলেন কম টাকায় বিজনেস হয়। তার ওই বিষয়টা আমার মাথায় ছিল, সেই হিসাবে চিন্তা করে আমরা যৌথ উদ্যোগে আমি এবং হাজীগঞ্জের আমার আত্মীয় মেজবা উদ্দিন দুজনে কিষানের হাসি এগ্রো নিয়ে কাজ করতেছি। তো আমরা মোটামুটি স্যার ভালো সাড়া পাচ্ছি এবং ভালো অর্ডারও পাচ্ছি আমাদের গ্রুপে, আমাদের গ্রুপে যারা আছে তারাই আমাদেরকে অর্ডার দিচ্ছে স্যার। স্যার এটা আমি আমি কখনো ভাবি নাই যে এইভাবে আমরা এগিয়ে যাব। স্যার আরেকটা বিষয়, আমাকে আপনার নিজের বলার মতো গল্প গ্রুপ অনেক বদলে দিয়েছে স্যার। আমি এখন হার্ড পরিশ্রম করি, আমার আগে একটা চাকরি ছিল আমি সেটা ছেড়ে দিছি। তো স্যার এটা ওটা ভিন্ন কারণে ছেড়ে দিছি, ওখানে আমার খুব তেমন পরিশ্রম ছিল না কিন্তু কাজটা পছন্দ না। তো সেই জন্যই আমি নিজেকে যখন ভালো মানুষ পরিচয় দিই কিন্তু তখন সেখানে সেই কাজটা করা আমার সম্ভব না, সেজন্য আমি সেই কাজটা ছেড়ে দিয়ে এখন হার্ড পরিশ্রম করতেছি স্যার। এটা স্যার আসলে স্যার আপনার কথাগুলো আমি সব সময় চেষ্টা করি পালন করার জন্য, সব সময় যে আপনার আপনার শিক্ষায় শিক্ষা নিয়ে
আমরা চাচ্ছি যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই মিল্লাত, এখান থেকে আমরা অনেক কিছু শিখি। কোন দেশে আছেন মিল্লাত? তো প্রতিনিয়ত আমরা এই গ্রুপ থেকে অনেক কিছুই শিখতেছি স্যার। হ্যাঁ, আপনি কোন দেশে আছেন মিল্লাত? আমি বর্তমানে আছি সৌদি আরব, আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর। জি জি, সৌদি আরব লক্ষ্মীপুর। সো মিল্লাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে বদলে যাবে বাংলাদেশে। জি স্যার, আমি বর্তমানে সৌদি আরব আছি। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিল্লাত, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকেন। আমি যেটা বলেছিলাম শুরুতে, আমি আসলে আবারও আমাদের 4 লক্ষ আমাদের শিক্ষার্থী এবং আমাদের 1.5 লক্ষ আজীবন মেম্বার, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই উদ্যোক্তারা কিন্তু আজকে একটা ব্যবসা করার, একটা সেল করার সুযোগ পাচ্ছে আপনাদের কারণে, যারা আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনারা আমাদের প্রতি সপ্তাহের অনলাইন হাট থেকে কিনছেন, যার কারণে তারা কিন্তু আজকে এরকম একটা সাহস পাচ্ছে এবং শক্তি পাচ্ছে। এবং আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের ইনোভেশন, বাংলাদেশে এই প্রথম প্রতি সপ্তাহে অনলাইন হাট, 12 ঘন্টার অনলাইন হাট মঙ্গলবার, এটা পৃথিবীতে বাংলাদেশে আর কেউ কোনোদিন আগে করেনি। অনলাইন হাট অনেক আছে, তারা বিভিন্নভাবে স্ক্যাটার্ড ওয়েতে করেছে, কোনো 7 দিন, 2 দিন, 3 দিন, 1 দিন, কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেক মঙ্গলবার অনলাইন হাট, এটা প্রথম আমরাই চালু করেছি। এবং এটাতে যে ব্যাপকভাবে আমরা একটা সেলের ব্যবস্থা করে দিয়েছি আমাদের উদ্যোক্তার জন্য, এবং কৃতজ্ঞতা সম্পূর্ণ আমাদের শিক্ষার্থীদের, আমাদের আজীবন মেম্বারদের, যারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমাদের উদ্যোক্তাদের উপর বিশ্বাস রেখেছেন। আমি তাদের বলেছি, আমাদের উদ্যোক্তারা আপনাদেরকে খারাপ পণ্য দিবে না। যদি আমরা কোনো উদ্যোক্তার খারাপ পণ্যের কমপ্লেইন পাই, আমরা কিন্তু তারা এই প্ল্যাটফর্ম হারাবেন, তারা আর কোনো দিন এখানে সেল করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমরা একটা মনিটরিং সেলও করেছি, যাতে করে এই জিনিসগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে। আমি একটু আসাদের গল্পটাও ছোট করে শুনতে চাই, মাত্র কিছুদিন আগে শুরু করেছে, এবং কিভাবে তার এই মনে এই স্বপ্নটা তৈরি হলো, একটু আসাদ যদি বলেন। মালয়েশিয়া থেকে আসাদ। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে যে আমাকে আজকের এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসাদুজ্জামান, নিজের বলার মতো আমি মূলত এখানে যুক্ত হয়েছিলাম আমাদের এক ভাইয়ের মাধ্যমে, সেখান থেকে আমি এখানে লেগে আছি, এবং আমার যে শিক্ষা এখান থেকে আমি শিক্ষা এখান থেকে আমি আজকে যে কথা বলছি, যে জনতা কাটানোর কর্মশালাটাও এখান থেকে আমি নিয়ে প্রথমে আমাদের নিজের বলার মতো গল্প যে হাটটা, এই হাটটা আমরা করছিলাম প্রথম দিনে 12,000 প্লাস আমাদের যে সেল হয়েছিল, এবং আমি একটা এবং আজকে এখানে আমাদের এখানে এক ভাই দেখতেছি, আপনার হোসেন পলাশ ভাই, উনি আজকে আমার কাছ থেকে 50 কেজি পণ্যের অর্ডার করছে, আপনার উৎসাহ পেয়ে আপনার যে আমাদেরকে সাহস দিচ্ছেন যে না আপনারা পারবেন, এই সাহসটা নিয়ে কিন্তু আমি আরকি তাদেরকে নিয়ে। আর ইতিমধ্যে আমরা যে কার্যক্রমটা করতেছি সেটা হলো যে আমরা এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ সিস্টেম করে দিচ্ছি, কাস্টমারের সুবিধার্থে আমরা কুরিয়ার সার্ভিস এবং বিকাশ খরচ এটাও আমরা মাঝে মাঝে অফার দিচ্ছি, যাতে করে কাস্টমার আমাদের থেকে পণ্য কিনতে উৎসাহিত হয়। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা কম দামে সার্ভিস দিব, আমাদের কাস্টমার বেশি পছন্দ। জি, থ্যাংক ইউ আসাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইতিমধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি এবং আশা করি আমরা। জি, থ্যাংক ইউ আসাদ, ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান, আপনাদের মুখে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি, আপনাদের মুখে হাসি
থাকুক সবসময়, এটাই হচ্ছে আমার চাওয়া। আমি এখন একটু মোহাম্মদ ইফতেখারের কাছে আসতে চাই। আমাদের খুবই অ্যাক্টিভ একজন, সিএম হাসানের মতোই একজন অ্যাক্টিভ মানুষ, সেও বিদেশে বসে ব্যবসা শুরু করেছে। তার সেই শুরু করার গল্পটা শুনতে চাই এবং এই প্ল্যাটফর্ম নিজের বলার মতো গল্প, তার জীবন কতটা বদলে দিয়েছে একটু শুনতে চাই। ইফতেখার, ইফতেখার কোন দেশে থাকেন একটু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। মোহাম্মদ ইফতেখার আলম সৌদি আরব থেকে বলছিলাম, জেলা ফেনী, বর্তমান ফ্যামিলি অবস্থান চট্টগ্রামে। আমি আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা ভীষণ স্বাভাবিক ছিল, কিন্তু পরবর্তীতে খুব অস্বাভাবিকভাবেই যাচ্ছিল। মজুমদার ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি আমি ওপেন করি 2012 সালে। তো আসলে আমি প্রবাসে আসার পর চিন্তা করতাম সবসময় যে একটা নতুন কিছু করব এবং ব্যবসা করব, আর সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা তৈরি করা। তো আসলে দেখতে দেখতে মানে ভালো লাগা শুরু হয়ে গেল যে ব্যবসাটা তো করতেই হবে, যেভাবে হোক করতে হবে, শিখতেছিলাম আসলে। আর এখানে যেহেতু আমি একটা ভালো ম্যানেজমেন্টে আছি, সেহেতু সেই সুবাদে অনেক কিছু আমার জানা ছিল, বিজনেস টেকনিক এবং কিভাবে কি করতে হবে। তো এখান থেকে আসলে শুরু করাটা, কিছু একটা করব বাংলাদেশে গিয়ে প্রথম থেকে এরকম কিছু। তো এভাবে করতে করতে 2016 সালে এসে আমি চেষ্টা করছিলাম যে সফল তা বলবো না, 2016 সালে এসে একটা ধস আমাকে মানে আমার এই বিজনেসটা পুরো ধস মানে ধসে পুরো পড়ে যায়, মানে আমি দাঁড়ানোর মতো সেই সিস্টেমটা আমার ছিল না, প্রচুর একটা ডিপ্রেশনে পড়ে গেছি। এদিকে আবার সৌদি আরবেও একটা ধস গেছে, যেখানে প্রবাসীদের সবাই জানে যারা সৌদি আরবে আছে, মানে সব মিলিয়ে এই ধসগুলো কাটার একটা চেষ্টা ছিল। পাশাপাশি আমি চিন্তা করতেছিলাম বিজনেসটা কিভাবে গ্রো করা যায়, সার্চ করতাম অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে এবং ফেসবুকে দেখতাম যে কোনো গ্রুপ আছে কিনা। তো দেখতে দেখতে এভাবে একটা গ্রুপ পেলাম, যে গ্রুপটার নাম হলো নিজের বলার মতো একটা গল্প। তো চিন্তা করলাম নিজের বলার মতো একটা গল্প, এটা আবার কি, আমার তো জীবনে অনেক বলার গল্প আছে, তো আসলে নিজের বলার মতো গল্প এখানে কি, মানে আমি একটু দেখতে, আমি একটা মেসেজ করলাম যে ভাই আমার তো অনেক গল্প আছে, তো আমাকে কি যুক্ত করা যায় কিনা, আমাকে একটা কার্ড দিন। আমি কার্ড দেখছিলাম আসলে একটা, তো আমাকে একটা কার্ড দিন। তো আমি চিন্তা করলাম কার্ডটা মানে কিভাবে পাওয়া যায়, অনেকবার ট্রাই করলাম, তো জয়েন্ট হলাম। জয়েন্ট হয়ে দেখতে পেলাম আমি যে জিনিসটা মানে একদম নিরপেক্ষ, নিরপেক্ষ, অরাজনৈতিক এবং ভীষণ কি বলবো, এটাতে কোনো, যেমন বাংলাদেশে অতীতে মাল্টিলেভেল মার্কেটিং বলেন বা বিভিন্ন ধরনের বিজনেসের যে নামগুলো আছে ওইগুলো অনেক মানে ব্যাড রেকর্ড আছে। তো আমি চাচ্ছিলাম যে এরকম একটা পজিটিভ এবং কোনো কিছু পাওয়া যায় কিনা যেটা নিরপেক্ষতা প্রকাশ প্রকাশ পাবে। তো সেই সুবাদে আমি দেখতে পেলাম মানে অনেকেই দেখলাম পোস্ট দিচ্ছে যে মানে চাকরি করব না, চাকরি দেব। আবার আমি দেখতাম যে কোনো রাজনৈতিক পোস্ট নাই। তো আমি দেখতে দেখতে মানে আমার আকর্ষণটা বাড়তে লাগলো। তো বাড়তে লাগলো, আমি একটা পোস্ট করে দিলাম, সেই পোস্টটা করলাম, পোস্টে দেখলাম ভালো রেসপন্স। তো পাশাপাশি অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, অনেক পুরনো পুরনো অনেক ব্যবসায়ী, অনেক মানে ব্যবসায়ী ছাড়া অনেক লোক, মানে আমরা যারা ডিপ্রেশনে আছে অনেক লোক আমি দেখতে পেলাম। দেখার পরে আমি আগ্রহটা আরো বেড়ে গেছে। তো আমি চিন্তা করলাম, আমি যে খুঁজতেছিলাম যে ব্যবসাটা আমি কিভাবে রান করব, গ্রো করব, আমার মজুমদার ইন্টারন্যাশনালটা, আমার মজুমদার ইন্টারন্যাশনালটা যেহেতু মজুমদার ফ্যামিলি নেম, তো কিভাবে আমি রান করা যায়, আমার দাদার ঐতিহ্যটা কিভাবে রক্ষা করা যায়, সেগুলো আমি আসলে চিন্তা করতাম যে কিভাবে এটা কি করব। তো করতে করতে আমি চিন্তা করলাম যেহেতু এটা ফ্যামিলি বিজনেস, সেটাতে তো চলতেছে কিছু কিছু, যেমন লটের লট দিয়ে স্টার্ট করছিলাম যেহেতু, তো সেটা ভালো হোক খারাপ হোক কন্টিনিউ করে যাচ্ছিলাম, যেহেতু 2016তে ধস আসছে, সেহেতু ওই ওই ধসটাকে, ধসটা থেকে উত্থান মানে বের হওয়ার জন্য আসলে খুঁজতেছিলাম। তখনই আমি যুক্ত হওয়ার পর আমি চিন্তা করলাম, স্যার একটা ক্লাস দেখতে পেলাম, ওখানে 137টা বিজনেস আইডিয়া দিল। তো আমি চিন্তা করলাম সবাই ইউনিক খোঁজে, তো ইউনিকটা কি, মানে আমি একটু ভিন্নতা নিয়ে আসতাম, এই প্ল্যাটফর্মে কি আছে এবং কি নাই, এবং নিজেকে প্রত্যেকটা জায়গায় সফল দেখার একটা সবারই স্বপ্ন দেখে, স্যারের মানে ক্লাস থেকেই শিক্ষা আসলে যে সফল কিভাবে হতে হবে। তো আমি আসলে ইউনিকটা খুঁজতেছিলাম, আর একই কাজ একটু ভিন্ন ভাবে করা যায় কিনা, সেই হিসেবে আমি ই কমার্স টা চয়েস করলাম। ই কমার্স চয়েস করি, ই কমার্সের যে লাইনটা ই কমার্স, তখন আমি এম আই মার্ট নামে একটা প্রতিষ্ঠান, এম আই মানে মজুমদার ইন্টারন্যাশনাল,
ওইটাকে আমি মানে প্রচার প্রচারণা এবং সম্পূর্ণ ব্র্যান্ড করার জন্য যা যা দরকার সবকিছু স্যারের শিক্ষায় সীমিত, কোনো ইনভেস্ট ছিল না, আমার ইনভেস্ট মাত্র ছিল 5000, ওখান থেকে আমি 79000 পর্যন্ত খরচ করছি, সেভাবে আমার শুরু। আসলে আমি জানতাম না যে 5000 টাকা দিয়ে একটা এটা করে ফেলবো, তো এটা 79000 টাকা আমি খরচ করলাম। এরপরে আমি আবার পরবর্তীতে 30000 এভাবে কিছু কিছু আরো ইনভেস্ট হয়েছে, তো সেটা চলমান। এবং পাশাপাশি এই প্ল্যাটফর্মে থাকতে থাকতে আমি আরেকটা জিনিস পাইছি, এবং প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর নেটওয়ার্ক এবং প্রচুর ভালো ভালো মন মানসিকতার মানুষ, যেমন সিএম আসাম ভাই আছেন, আসাদুজ্জামান ভাই আছেন, আর নুরুন নবী রিয়াজ, সাগর বণিক, মানে আরো অনেকেই, মানে নাম তো সবারই আছে এখানে যারা আছেন, এই যে সবাই তো আসলে ওনাদের মানে সাথে কথা বলতে বলতে একটা সময় দেখা গেল মানে খুব একটা শখ কথা, ওনারা সবাই মিলে বিজনেস প্ল্যান করতেছে কিভাবে কি করবে, বাবুল হোসেন বেলায়েত ভাই, তারপরে মকবুল ভাই, মোহাম্মদ আলী ভাই, যাদের নাম না বললেই নয়, ওনারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো আমরা তো আসলে এগুলো নিয়ে সবার সাথে আলোচনা ঘাটাঘাটি, স্যারের ক্লাসে বলছে যে সবার সাথে সবাই মিশেন, জানেন কিভাবে জানতে হয়, কিভাবে শিখতে হয়, এই জিনিসগুলো আসলে ফলো করতেছিলাম। তো ওখান থেকে আমি নুরুন নবী রিয়াজ ওনার মাধ্যমে একটা অফার পাই, বন্ধুত্ব বলেন আর যেটাই বলেন, নেটওয়ার্ক বৃদ্ধি বলেন, উনি ভাবছে হয়তো যে কিভাবে মানে রিলেশনটা আরেকটু বিল্ড আপ করা যায়। সেক্ষেত্রে আমরা বিচরণ নিয়ে কাজ শুরু করেছি, আপনি জানেন বিচরণ একটি অনলাইন এই প্ল্যাটফর্মের জন্য এই করোনা পরিস্থিতিতে 17ই মেতে আমরা উদ্বোধন করি, এবং আমরা বর্তমানে মজুমদার ইন্টারন্যাশনালের পাশাপাশি এমআই মার্ট পাশাপাশি এখন আবার বিচরণ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হাটে মোর দেন 50000 সেল হচ্ছে, প্রায় মাঝে মাঝে কম হয়, এমন না যে সবসময় 50000 হচ্ছে, তো সেটা আসলে বাড়বে। এবং আপনারা জানেন, জেনে খুশি হবেন যে বিচরণ এখন কয়েকটা বড় বড় কন্ট্রাক্ট অলরেডি পেয়ে গেছে, এবং আমরা এখনো মানে সেটা সবার সম্মুখে নিয়ে আসতেছি না, সফলতার পর নিয়ে আসার একটা সারপ্রাইজের ব্যবস্থা করতেছি। তো এই আর কি, এইভাবেই আমার উদ্যোক্তা হওয়ার মানে গল্প। এবং ডিপ্রেশনে ছিলাম, এই ডিপ্রেশনটা ডিপ্রেশনে ছিলাম 2016 থেকে, যে ডিপ্রেশনে ছিলাম এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর একদিনের জন্য গ্যাপ দিতে পারিনি, স্যারের প্রত্যেকটা ক্লাস ছিল অনুপ্রেরণার একটা শীর্ষে, অনুপ্রেরণা যে জায়গায়, মানে মানুষ যদি অনুপ্রেরণা পেতে চায়, মানুষ যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চায়, আমি বলবো এই প্ল্যাটফর্ম ছাড়া মানে অন্য কোনো প্ল্যাটফর্মে মানে গিয়ে মানে এই ডিপ্রেশনটা কাটাতে পারবেন না, এটা আমার ব্যক্তিগতভাবে আমার অভিমত। এবং বাংলাদেশ সরকার যেভাবে মানে আমাদেরকে ডিজিটালাইজেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই একই ধারায় স্যার ইকবাল বাহার জাহিদ স্যার, আপনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং 10 জনের নয় লক্ষাধিক ব্যক্তিকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন, এটা মানবতার কল্যাণে, এর চেয়ে বড় উদাহরণ পৃথিবীতে আর হতে পারে না। এবং টানা 935তম দিন আমাদের এই প্ল্যাটফর্মের কেউ এতদিন মানে টানা ক্লাস কেউ আজ পর্যন্ত কোথাও করায় নেই। তো আমি বলতে চাই এই এই অনুপ্রেরণা, এই 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 চাওয়া, এই এই পাওয়াগুলো আসলে ভোলার মতো নয়, এই এখান থেকে লেগে থেকে নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যেতে চাই। এখান থেকে আমি যেদিন বাংলাদেশে পাড়া দিব সেই দিন আমার হাতে আমার ইনকাম থাকবে মান্থলি 20000 থেকে 50000 মিনিমাম স্টার্টিং। তো আমি এটা বলতে চাই, এখন তো এটা হলো আমার ছোট উদ্যোক্তা থেকে, আর অন্যান্য দিক হিসাব করলে সেগুলো আলাদা ব্যাপার। আমি এই প্ল্যাটফর্ম থেকে কি পেলাম সেটাই বললাম, আমার ভিতরে কিছু একটা ইগো ছিল, সেই ইগোটা আজকে আর নাই, আমি কারোর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, আমি যেহেতু ম্যানেজমেন্টে ছিলাম প্রচুর পরিমাণ অহংকার এবং ইগো ছিল আমার মাঝে, আমি সবার সাথে কথাবার্তা বলতাম না ঠিকঠাক মতো। কিন্তু আমি এই প্ল্যাটফর্মে আসার পর বিশ্বাস করেন, আমি কে কে কি কে কোথায় কার পজিশন কি কার নাম কি কার ব্র্যান্ড কি সেটা আসলে আমি বিবেচনা নিয়ে আসি না, অটোমেটিক আমার কথা চলে আসে, তার কথা বল। আর এমন ডিপ্রেশন মনে হচ্ছে যে আমি একটা জায়গায় বন্দি হয়ে এভাবে করে চুপসে গেছিলাম, সেই চুপসে যাওয়াটা আমার এই প্ল্যাটফর্ম থেকে এখন বর্তমানে আমি ওপেন, এবং আমি গর্ব করে আমি আমার বাবা মা পরিবার সবাইকে এখন বলতে পারি, যে সান্ত্বনা দিতে পারি যে আপনারা একটু একটু সবর করেন, একটু এটা করেন, মানে কোনো একটা প্রবলেম হলে সেটা আমি সলভ করে ফেলতে পারি ইজিলি, এখন আমার মনের ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। তো সবাইকে আমি আসলে দুঃখের কথাটা অবশ্যই আমার গল্প আকারে আপনারা হয়তো পেয়েছেন যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, আমি গল্প আকারে লিখতে পছন্দ করি, যে লেখাটা আমি আসলে এত প্র্যাকটিস ছিল না, আমি আজকে গর্ব করে বলতে পারি যে এই প্ল্যাটফর্মের আমাকে যখন বলা হয় যে সেরা লেখকদের একজন, কিং বলা হয়, আমি আমি গর্বে আমার বুকটা ফুলে যায়, মানে আমি মানে এই দিনগুলো এই সময়গুলোর কথা বলতে পারবো না, আমি এক মাসের জন্য না, আমি
আজকে টানা এক বছর এই প্ল্যাটফর্মে একদিনের জন্য গ্যাপ ছাড়া অ্যাক্টিভ আছি, এটা মানে নিজের কাছে বলতেও গর্ব গর্ব লাগে। তো ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা পজিটিভিটি নিয়ে চলা মানুষগুলোকে, এবং স্যার আপনার ক্লাসগুলো সবাইকে একটা আমার পক্ষ থেকে বলার হলো আপনার ক্লাসগুলো অবশ্যই আমরা অন্তরে লালন করব এবং চর্চা করব। চর্চা করতে করতেই এক সময় এটা আমাদের অন্তরে অটোমেটিক মুখ থেকে বেরোদের প্রকৃত শিক্ষা। ধন্যবাদ স্যার, নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম সবার জীবনে বই আনুক শান্তি এবং সবাইকে বদলে দিবে, এবং আমিও বদলে যাব ইনশাআল্লাহ নতুন করে নতুন ভাবনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। থ্যাংক ইউ ইফতেখার। অ্যাকচুয়ালি আমার কাছে আরেকটা জিনিস, আমাদের এখানে আসলে যে কত রকম ভাবে সবাইকে শেখানো হয়, একটা হচ্ছে যে লেখা, এই যে কত বড় বড় মানে যারা একদম লিখতে জানতেন না এবং কোনো রকমের লেখার অভিজ্ঞতা ছিল না, তাদেরকে লেখার অভ্যাস তৈরি করে, গল্প লেখার অভ্যাস তৈরি করে করে আমার ধারণা আমরা এখান থেকে অনেক বড় বড় ব্লগার এবং কারো কারো হয়তো আগামীতে বইও বের হবে এই ধরনের মানুষদেরকে আমরা আগামীতে পাব। আমি এখন সিঙ্গাপুরে ইনশাআল্লাহ স্যার একটা 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 খুশির কথা আমি বলতে চাই, আগামী আগামী বইমেলায় অবশ্যই আপনার 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 সাথে পরামর্শ করে আমি অবশ্যই একটা বই লেখার বই বের করার চিন্তায় আছি, যদি অবশ্যই এটা একটা এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া স্যার, এবং এটার অনুপ্রেরণা আমার পরিবার, আমার আপনি এবং আমার ওয়াইফ হইতে সবাই, মানে যারা যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর এই প্ল্যাটফর্মে আপনার কথা আসলে বলে বারবার মানে এটা অন্যরকম হয়ে যাচ্ছে, আপনার কথা না বললে আসলে কিছু একটা কম কম লাগে। ধন্যবাদ স্যার, অবশ্যই আপনার সহযোগিতা একটা বই বের করবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ইফতেখার। আমরা এখন একটু ছোট করে শুনবো, আমাদের একদম সময় কমে আসছে। মেহেদি হাসান, উনি সিঙ্গাপুরের প্রবাসী, উনি ওখানে ইলেকট্রিকের কাজ করেন, কিন্তু ওইখানে বসেই উনি বাংলাদেশে পরিবহন সেক্টরে কিছু কাজ করছেন, কিছু ওনার কিছু বেশ কয়েকটা গাড়ি অলরেডি কাজ করছেন। সো কি কি বদলে দিয়েছে নিজের বলার মতো গল্প, ওনার জীবনে কি বদল এনেছে, কতটা বদলে গেছেন, এটা একটু আমরা ছোট করে মিল্লাত এটা মেহেদি হাসানের কাছ থেকে শুনবো। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে কৃতজ্ঞতা এবং সম্মান। আমি এই প্ল্যাটফর্মে 2019 মার্চে আমি প্ল্যাটফর্মে যুক্ত হই। আমি 2017 সালে সেপ্টেম্বর মাসে আমি একটি গাড়ি ক্রয় করি, ট্রান্সপোর্ট পরিবহন, উইনার পরিবহন। সেখানে আমি যখন আমি স্যার আমার কিছু সময় দিন, আমাকে 5টা মিনিট আমার গল্পটা বলি। আমি 2004 সালে আমি সিঙ্গাপুরে আসছি, আমি এসএসসি কমপ্লিট করেছি 2004 সালে, পাশে 2005 সালে ফেব্রুয়ারিতে সেপ্টেম্বরের মাসে আমি সিঙ্গাপুরিয়ান হই। আমার বয়স তখন 16 বছর পূর্ণ হয় না। আমাকে আমার আব্বু আমার চাচা সিঙ্গাপুর নিয়ে আসছে। তারপরে আমার আমার পুরো নাম হলো মেহেদি হাসান কিরণ আমার সার্টিফিকেটে, কিন্তু আমার পাসপোর্টের নাম হলো হাসান। আমার পাসপোর্ট রিলেট হয়েছে, আঙ্কেল আমাকে হাসান নামে পাসপোর্ট করে আমার সিঙ্গাপুর ঢুকাইছে 22 বছর বয়স দিয়ে, তখন থেকে আমার সিঙ্গাপুর লাইফ শুরু। টাকা বলছে তুই 10টা বছর কামলা দে, 1 কোটি টাকা ইনকাম করবি, তারপর চলে যাবে বাংলাদেশে। তা আমি আসার পর আমার জীবনে দুঃখ শেষ নেই স্যার। দুঃখ বলতে কাজে কষ্ট না, সূক্ষ্ম কাজ, আমার কোম্পানিতে সূক্ষ্ম কাজ, লং টার্ম ডিউটি করতে হয়, 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হয়। সবচেয়ে কষ্ট হলো আমার রান্না করা খাওয়া। আমি রান্না করতে পারতাম না, জীবনে আমি কখনো রান্না করি না, সিঙ্গাপুর এসে আমি রান্না করতে শিখতেছি। সবচেয়ে আমার জীবনে কষ্ট শুধু একটাই, রান্না করতে পারতাম না। তারপরে 18 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করছি, আব্বু খাবার নিয়ে আসতো, চাচা আঙ্কেলের খাবার নিয়ে আসতো আমার জন্য রাত্রেবেলায় ট্যাক্সি ক্যাব দিয়ে। এভাবে আমার 1 বছর 2 বছর পরে একদিন অফিসে আঙ্কেল আমাকে অফিসে ডাকে নিয়ে এমন বকা বকছে, সিরিয়াস বলছে, বড়া বাংলার সাথে আংফাম করেছ, এখানে কামলা দিবি, তোর কোনো খোঁজ করে রাখবো না, তোর ভাবে তুই চলবি, তোর ফ্যামিলি তোর সাথে সব নেটওয়ার্ক বন্ধ, টোটালি আমার নেটওয়ার্ক বন্ধ করে দিছে ফ্যামিলির সাথে, মানে আমি কান দিয়ে চলে যাব। এ আমার চোখের পানি পড়ছে স্যার, এই কান্দা কাকা বকায় আমার শরীরে এমন মানে শরীরে তেজ জমছে। আমি তো পুরুষ মনে ভাবছি, আমি তো পুরুষ বলা, আমি কেন পারবো না। তখন থেকে আমি নিজে প্রতিজ্ঞা করছি আমি একজন সফল হব, আমি সিঙ্গাপুর টাকা ইনকাম করব, দেশে নিজে ব্যবসা করব,
তারপর বাংলাদেশ চলে যাব। একটানা চলে গেল 15 বছর শেষ স্যার, এর মধ্যে বাড়ি করলাম স্যার, বাড়ি করলাম, গাড়ি করলাম, ভাইটাকে, আমার একটা ভাই আছে একই কোম্পানিতে আমার, সিঙ্গাপুরে আসলাম। এই তার আমার ব্যবসা 2000 সেপ্টেম্বর মাসে আমি যখন ট্রান্সফার গাড়ি কিনি, আমার আব্বু আম্মু কেউ রাজি ছিল না, একদম রাজি না, তুমি সিঙ্গাপুর করো, তুমি এখানে ট্রান্সফার করো, ব্যবসা করো না। আমি বলছি আব্বু যে সব ব্যবসার নট ডেলি দ্য ডেলি হিসাব আমি সেই ব্যবসা করবো, এক হলে সিনেমা হল দেবো, না হলে ট্রান্সফার ব্যবসা করবো, এটা কোনো বাকি নাই, এটা কোনো বাকি নাই, সিনেমা হলের বাকি ব্যবসা বাকি নাই এবং ট্রান্সফার ব্যবসা বাকি নাই, যেটা মাইরা গেছে মাইরা গেছে, চলে গেছে শেষ, আয় ব্যয় ডেলি দ্য ডেলি হিসাব, কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে ডেলি দ্য ডেলি হিসাব। আব্বু কাছে তোর মাথা খারাপ? আমি আব্বু আমার মাথা খারাপ, যাক আমি এই ব্যবসা করবো, ট্রান্সফার ব্যবসা করবো না সিনেমা হল দেবো। বাবা আমার বংশের মধ্যে তোর দাদা হলো কি, আমি হলাম শিক্ষক আর তোর দাদা হলো মাদ্রাসার মহাতামাম, তো এইসব কাজ করবি? আমি করবো না সিনেমা হল দেবো না, আর ট্রান্সফার ব্যবসা করবো, এ রাজিও হেরো রাজি না। পর আমি ফট করে আমার এক বন্ধু থেকে 20 লক্ষ টাকা, আমার ক্যাশ ছিল 50,000 টাকা, এক বন্ধু দোস্ত আমাকে টাকা দিবি 20 লক্ষ, হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমাকে অনেকে বিশ্বাস করে সিঙ্গাপুর, আমাকে অনেক অনেক লোক বিশ্বাস করে আমাকে, তো আমাকে 20 লক্ষ টাকা দিতে পারবি? সত্যি তোর লাগবে? আমাকে হ্যাঁ লাগবো। তুই কি করবি? আমাকে লাগবে, তুই আমাকে তোর টাকা আমি 2 বছর রিটার্ন ব্যাক করবো, 1 বছর প্লাস 2 বছর। ওই ফট করে আমার একটা চেক লেখে দুটা চেক দিছে 10 লাখ 10 লাখ করে 20 লাখ, নিজের 50,000 দুটা গাড়ি ধাপ করে, দুটা গাড়ি, একটা গাড়ি কিনলাম, একটা গাড়ি লোন নিলাম, নিয়ে 1.5 মাস ছিলাম গাড়ির সাথে, ফট করে সিঙ্গাপুর চলে আসি ছুটিতে। আমি চাইলাম সিঙ্গাপুর করবো না, 10 বছর বিশ্বাস করছে আর সিঙ্গাপুর করবো না, এটা আমার স্বপ্ন ছিল। আর সব পড়ছি মানে বসে আমাকে ফোন দিছে, বসে এমনি ভালো জানে, বসে ফোন দিছে আমাকে, আসার পর তোর ভালো স্যালারি দিব, তুই আসার পর তো আমি দুইটা গাড়ি ইনকাম করছি, মাসে দিয়ে 50,000 টাকা 60,000 পাই, নিজের চাকরি করে পাই 1 লক্ষ টাকা, নিজের কাছে মানে মিল করতেছে না। আমি বলছি আমার ড্রাইভারে দুটা ড্রাইভারে 5 জন হেল্পারকে বলছি, আর আমার যে পরিচালনা করে আমার শ্বশুর মেয়েরে বলছি আমার দুটা গাড়ি দেখেন, আমার বাবারও বলছি আমার বাবা আসবে না, বা আমার বাবা রাগ আমার উপরে, আমার আব্বু আসবে না, আমার দুটা গাড়ি দেখেন, আমার সম্পদ যেন টিকে থাকেন। আর আপনার একটা কথা, স্যার আপনার একটা কথা বলছেন, ব্যবসার টাকা দিয়ে কখনো 1 বছর 2 বছর নিয়ে সংসার ভাঙতে নাই, আমি একটা কথা বলছেন, এই কথাটা আমি সব সময় মনে রাখছি। আমি বলছি দেখেন আমার যে টাকা ইনকাম হবে, 1 টাকা হোক 2 টাকা, গাড়ির টাকা তো কোনো বাকি নাই, যা আসবে বিকাল রাত 10টা 12টা পরে এইসব হবে, এর পিছনে সকালে আমার ব্যাংকের টাকাটা পোস্টিং দিয়ে দিবেন, আমি অনলাইনে চেক করব। পয়লা চল্লা আসি সিঙ্গাপুর, আসার পর ইনশাল্লাহ এখন মোটামুটি আমি প্রায় আমার গাড়ির চালানো ঠিক আছে। আপনি বলছেন স্যার আপনি সিঙ্গাপুর আমার পাশে খাবার সময় বলছেন, তুমি 2টা গাড়ি কিনছো, আরও 2টা গাড়ি করে একবার চলে যাও, ধৈর্য ধরো, এখন বয়স কম, আর একটু বিদেশ করো, তারপরে তুমি চলে যাও। আপনি কথা আমাকে বলে গেছেন সিঙ্গাপুর স্যার, একসাথে পাশে বয়ে আমরা ডিনার করছি রাত্রে, রাইট? তো সে আসে সিঙ্গাপুর, আমি গেছি, আমি জেনে জোনে চলে যাব, এই বছরে জোনে চলে যাওয়ার কথা ছিল কনফার্ম, অলরেডি ক্লোজ সিঙ্গাপুর বসকে বলছি, বলছে বলছে না তুই ছুটিতে যা, 3 মাস থাক, তুই দেশের পরিস্থিতি দেখ দেশে, তারপর তো এই দুর্যোগ COVID-19 দুর্যোগ আসা পড়ছে, আর যাওয়া হলো না, এখন আসি অন হলে স্যার সিঙ্গাপুর আসি, এখন চলে যাব দেশে, নিজের গাড়ি দেখাশোনা করবো, এবং আমি এখন আমি আমার আঙ্কেল একটা ফার্ম নিয়ে কাজ করতেছে, আঙ্কেল মানে বড় এক প্রজেক্ট, প্রায় 1 কোটি টাকার প্রজেক্ট। আঙ্কেল বলছে তুই আমার সাথে, আমি কেন আঙ্কেল আমি এরা বুঝি না, আমি থাকবো দেখবো তারপর আমি ইনভলভ হব, এখন আমাদের কিছু টাকা আছে না নিয়ে। অ্যাবসলিউটলি, এই যে মানুষগুলো, থ্যাংক ইউ মেহেদি হাসান, এই যে মানুষগুলো এতটা কনফিডেন্স পাচ্ছে, এখন কেউ অফার দিলেও তারা বলতে পারছে যে আমি দেখবো থাকবো বুঝবো তারপর করব, এই কনফিডেন্স গুলো আসলে আমি তৈরি করতে চেয়েছিলাম। মেহেদি হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন সিঙ্গাপুরে আপনার সাথে আমার দেখা হয়েছে, এবং আমি আপনাকে বলেছি আরো কিছুদিন থাকেন বিদেশে, তারপরে আরো কয়েকটা গাড়ি করেন, তারপরে যান, সো আপনি সেইভাবেই কাজ করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু শহীদের কাছে আসতে চাই, শহীদ তার উদ্যোক্তা হওয়ার গল্পটা যতটা ছোট করে পারেন বলেন, আমরা অলরেডি টাইম ক্রস করে ফেলেছি, এবং আপনি নিজের বলার মতো গল্প, এই এই প্ল্যাটফর্ম আপনার জীবন কতটা বদলে দিয়েছে, এবং আপনি কোন দেশ থেকে বলছেন সেটাও একটু বলবেন শহীদ। আসসালামু আলাইকুম,
প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আসলে আপনার সাথে পরিচয় করার যে একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। এবং আপনাকে অবশ্যই মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি স্যার, কারণ হয়তোবা আপনার গাইডলাইন বা আপনার সাথে যদি আমার পরিচয় না হতো তাহলে আমার আজকের যে লাইফটা এটা হয়তো অন্যদিকে ধাবিত হতো। আমি 2010 সাল থেকে যখন মানে প্রবাস লাইফটা শুরু করি, আমি প্রথম দুবাইতে প্রবাস লাইফে 4 বছর কাটাই। ওইখান থেকে যখন আমি দেশে চলে যাই আমার কোনো ক্যাশ ক্যাপিটাল ছিল না, কারণ আমি ব্যাংকে কোনো ডিপোজিট করতাম না, যত টাকা স্যালারি পেতাম সেটা বাসায় পেয়ে পাঠিয়ে দিতাম। তো যখন আমি একবারে দেশে চলে যাই দুবাই থেকে, আমি দেশে গিয়ে একদম নিঃস্ব, কারণ আমার ব্যাংকে কোনো টাকা নেই, হাতে কোনো টাকা নেই। তারপরে যখন আবার মানে কি করব, লাইফে এখন করার মতো কোনো অবস্থা নেই, ভবিষ্যতের জন্য কখনো প্ল্যান ছিল না, তো হতাশ হয়ে অনেক এক সময় আমি 1 বছর পর আবার কাতারে প্রত্যাবর্তন করি। এখানে আসার পর আমি একটা চাকরি করি, এখানে শর্টকাটে বলি আপনাকে, সেটা হচ্ছে আমি একটা রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে যোগ করি। যোগদান করার পর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আমার সততা এবং কর্মের কারণে আমি আজকে একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ ম্যানেজার, যেটা এক ইন্টারন্যাশনাল কোম্পানি, ওয়ার্ল্ডের 8টা দেশে আছে। আমি এখানে একটা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের কান্ট্রি অ্যাম্বাসেডার যে আলামিন ভাই, ওনার সাথে আমার যোগাযোগ হয়, প্রথমে পরিচয় হয়, কারণ ওনার কাজের জায়গা এবং আমার রেস্টুরেন্ট পাশাপাশি ছিল একই মার্কেটে। তো যখন ওনার সাথে পরিচয় হয় আমি ওনাকে দেশি ভাই হিসেবে শেয়ার করতাম, কারণ আপনি হয়তো জানেন স্যার আমরা প্রবাসীরা ফ্যামিলি ছাড়া যারা বাহিরে আছে একজন দেশি মানুষ পেলে এতটাই খুশি হই যেটা বাসায় প্রকাশ করার মতো থাকে না। উনি যখন বাঙালি ছিলেন ওনার সাথে কথা বলতাম এবং শেয়ার করতাম যে আমার লাইফের যে কষ্টের সময়গুলো বা আমি কি করা উচিত ছিল, কি করব। এবং যখন আমি কাতার আসি তখন থেকে প্ল্যান থাকে যে আমি ভালো কিছু করব এবং নিজে উদ্যোক্তা হব। বিদেশ লাইফটা, আমার বাবা একজন প্রবাসী ছিলেন, সত্য কথা বলতে কি কষ্ট হয় যখন মনে পড়ে যে আমার বাবাকে আমি ঠিকমতো আমার পাশে পাই নাই। আমার যে সময়টা ছিল ওনাকে হাত ধরে ওনার সাথে বাজারে যাওয়া, ঈদগাহে যাওয়া, কিংবা তার কোলে সরা একটু দুষ্টুমি করা, বাজার থেকে একটা জিনিস আমার জন্য দাবদার করা, ওটা আসলে পাই নাই। সেটা অনেকে হয়তো বা পায় নাই, তো আমি পাই নাই স্যার। তো আমি যখন চিন্তা করছি যে আমার সন্তানও কি আমার আদর থেকে বঞ্চিত হবে, তারও কি অবস্থা এরকম হবে, তো সেই চিন্তা করে আমি এক ধরনের ডিপ্রেশনে চলে যাই বলতে অনেক খুব টেনশন কাজ করতো যে কি করবো আমি লাইফে। আর প্রবাস জীবন আমি বেশি দিন করবো না, দেশে গিয়ে কিছু করতে যাচ্ছি যেখানে ফ্যামিলি, বাবা মা, সন্তান সবাই থাকবে। তো আলামিন ভাইয়ের সাথে যখন পরিচয় উনি আমাকে বললো যে আপনি নিজের বলার মতো একটা গল্প গ্রুপ আছে, এখানে আপনি একটু সময় দেন, হয়তো আপনি কিছু পেয়ে যাবেন। তো স্যার প্রথম আপনার একটা লেখা আমি পাই, সেটা হচ্ছে যে আপনি স্বপ্ন দেখুন, শুরু করুন, সাহস করুন, লেগে থাকুন এবং সাফল্য আসবেই। এই লেখাটা আসলে কয়জন এখান থেকে কি পাইছে স্যার আমি জানি না, তবে এই লেখাটা থেকে আমি এত বেশি অনুপ্রেরণা এবং বিশ্বাস জন্মায় আমার মধ্যে, আমি পরের দিনে স্যার মানে আলামিন ভাইকে বলি ভাই আমাকে এটাতে কি করতে হবে বলেন, আমি স্যারের প্রত্যেকটা সেশন বা উনি কি বলতেছে আমি সবকিছু দেখতে চাই। উনি বললো আপনি সময় দেন, দেখতে থাকেন। তো আসলে এখানে আমি প্রায় 6 মাসের মতো আপনার প্রত্যেকটা সেশন দেখার চেষ্টা করছি এবং প্রত্যেকটা কথা থেকে শুধু রিডিং পড়ে না, আপনার কথার মিনিংসটা পড়ার চেষ্টা করছি এবং ইউটিউবে গিয়ে সেটা বিশ্লেষণ শুনেছি। শোনার পর আমার মধ্যে যে একটা ডিপ্রেশন ছিল যে আমি পারবো না দেশে গিয়ে কিছু করতে, আমার পক্ষে সম্ভব হবে না হয়তো, তো সেই জিনিসটা আসলে ধীরে ধীরে কেটে যায় এবং আমার মধ্যে এতটা সাহস জন্মায় যে আমি কিছু করতে পারবো ভবিষ্যতে। তো সেখান থেকে শুরু করে আমি কি করলাম, যখন আপনার আরেকটা সেশন দেখলাম যে আপনারা যারা প্রবাসী বা যারা উদ্যোক্তা হতে চান প্রথমে শুরু থেকে শুরু করুন ছোট আকারে, কারণ আমরা করি কি অনেক সময় আমার যে ক্যাপিটাল থাকে, আমরা আপনি যে বললেন যে আমরা একটা দালান করলাম, বিল্ডিং করার পর আমাদের ক্যাশ থাকে না, কিংবা একটা বিজনেসে আমার 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, এন্ড অফ দ্য টাইম যদি আমি সেখানে লস হয়ে যায় আমি কিন্তু উঠে দাঁড়ানোর সম্ভাবনা থাকে না। আর আমাদের দেশে যাদের থাকে তাদেরকে সবাই সাহায্য করে, সাপোর্ট দিয়ে যায়, যখন দেখে একটা লোক পিছিয়ে আছে তাকে অনেকে সাপোর্ট দিতে চাচ্ছে না। এই গ্রুপ থেকে আমি আমার যেমন সিএম হাসান ভাইয়ের সাথে পরে যখন পরিচয় হয়, শকত ভাইয়ের সাথে, সিএম হাসান ভাই আমাকে যথেষ্ট সময় দিয়েছে ব্যাপারে, এটা আমি ওনার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। তো যখন আপনার সেশনগুলো থেকে আমি অনুপ্রেরণা পাই, আমি দেশে যাই বাবার সাথে কথা বলি যে বাবা আমি দেশে কিছু করব, তো উনি বলছে হ্যাঁ দেশে করো, তবে কি করবা তুমি, তোমার তো কোনো মানে প্র্যাকটিস, কোনো অভিজ্ঞতা নাই প্র্যাকটিক্যাল, কি করতে পারছো? তো সেখান থেকে আমি বললাম, ভাবলাম যে আমি যেহেতু বাইরে আছি, বাবা দেশে আছে, এখন আমি এগ্রিকালচার নিয়ে কাজ করব। তো সেই এগ্রিকালচার হচ্ছে স্বপ্নের খামার বাড়ি, যেখানে আমার এগ্রিকালচারের একটা ফার্ম থাকবে যেখানে গরু, ছাগল, মুরগি, বায়োফ্লক, কবুতর, টার্কি এবং লাভবার্ড এক ধরনের পাখি, এগুলো নিয়ে আমি কাজ করব মিশ্রভাবে। এবং এখানে আমি মিনিমাম 1 থেকে 2 বছর সময় দেব, এরপরে যেখান থেকে আমি ভালো সফলতা অর্জন করতে পারবো সেই জিনিসটাতে আমি বড় আকারে ওটা খামার বা ফার্ম করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ স্যার আমি প্রথমে শুরু করছি আপনার কথা অনুযায়ী, আমি প্রথম 10 জোড়া কবুতর দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমার এখন 50 আফ, 6 মাসে 50 আফ কবুতর, এবং আমি 5টা টার্কি দিয়ে শুরু করছি, আমার এখানে 30টা উপরে টার্কি, বায়োফ্লকের জন্য সব আমার মেটেরিয়াল যা দরকার সেগুলো আমি কালেক্ট করে রাখছি। করোনা ভাইরাসের কারণে আসলে আমি দেশে যাওয়ার প্ল্যান ছিল আমার আগামী মাসে, এবং আমার পুরো প্রজেক্টটা দাঁড় করানোর কথা ছিল, সেটা পারি নাই। এখন বাবা মানে অসুস্থ হওয়ার পরে উনি ওইখানে এত সময় দিচ্ছে,
যে বলতেছে যে এই জিনিসটা যদি আরেক মিনিমাম 30-40 হাজার টাকা মান্থলি 50 হাজার টাকা ইনকাম করার একটা সোর্স রেডি হচ্ছে স্যার, আসলে আমি আপনার কাছে এতটুকু কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আল্লাহ আপনার হায়াত দরাজ করে আমার আপনার পরিবারের প্রতি রহমত নাজিল করুক। এই কারণে হয়তো আপনার মানে দেখা যদি না পেতাম, আপনার সাথে যদি আমার পরিচয় না হতো, তাহলে হয়তো আমি জানতাম না কি করতাম। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এখন আমি এখানেও ভালো আছি এবং আমার ফিউচার প্ল্যানটা আমি অনেক ব্রাইটনেস দেখতেছি। তো আপনাদের সবার দোয়া কামনা করি যাতে ভবিষ্যতে আমি সেখান থেকে ভালো কিছু করতে পারি এবং মানবতার সেবায় কাজ করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। অসাধারণ শাহিদ, অসাধারণ এই গল্পগুলো আমাকে যে কতটা অনুপ্রেরণা দেয় আমি আপনাদের বুঝাতে পারবো না। কারণ হচ্ছে আমি এই স্বপ্নটাই দেখেছিলাম যে এরকম হাজারো লাখো গল্প আমি তৈরি করব আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের জন্য। সো আপনারা প্রত্যেকে এক একটা সোনার ছেলে হয়ে তৈরি হচ্ছেন, এবং আজকে যে উদাহরণটা আমি যে একটা বেঞ্চমার্ক তৈরি করতে চেয়েছি যে বিদেশে বসে আপনারা বাংলাদেশে ব্যবসা শুরু করেন, যাতে বাংলাদেশে এসে একদিনের জন্য আপনাকে ফ্রাস্ট্রেশনে পড়তে না হয়, একদিনের জন্য বসে থাকতে না হয়। আমাদের আজকের সর্বশেষ গল্প যার কাছ থেকে শুনবো, আমাদের আরেকজন প্রিয় মানুষ লোকমান, সৌদি আরবে থাকেন উনি। লোকমান সাহেবের কথা দিয়ে আমরা আজকে শেষ করব, আজকে শেষ শেষ গল্প লোকমান সাহেবের কাছ থেকে শুনবো যে কেন কিভাবে উনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেন এবং এই নিজের বলার মতো গল্প ওনাকে কতটা বদলে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে স্যারের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং এই প্ল্যাটফর্মের সকল সদস্য ভাই এবং বোনদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। কারণ আমি যদি এক কথায় বলি যে নিজের বলার মতো গল্প এই প্ল্যাটফর্ম আমাকে কি দিয়েছে, যদি এক কথায় বলি তাহলে আমি বলতে পারি যে এই প্ল্যাটফর্ম এই গ্রুপ আমার জীবনটাকে বদলে দিয়েছে, এটা হচ্ছে এক কথা। তারপর ডিটেলস আসি, কারণ আমরা যারা প্রবাসে, বিশেষ করে আমি ভালো একটা জব করছি এবং দেশে গিয়ে কিছু করব এটা যখন ভাবতাম তখন অনেকটাই হতাশায় ভুগতাম, আসলে কি করব কিভাবে করব কোনো সাহস পেতাম না। কিন্তু এখানে আসার পরে আস্তে 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 যখন আমি অন্য ভাইদের সেশন তুলে দিয়েছিলেন এবং যেভাবে আমাদের ট্রেনিং করাছিলেন তখন ভাবলাম আসলে তো আমার সম্ভব। বিশেষ করে এই সব গল্পগুলি যখনই শুনতাম তখন ব্যাপক অনুপ্রেরণা পেতাম এবং আমি বলতে পারি যে এই নিজের বলার মতো গল্প গ্রুপের মাধ্যমেই আমার হয়ে ওঠা। আপনারা সকলে জানেন কিছুদিন আগে আমাদের একটি কোম্পানি লিমিটেড, আমরা পাঁচ বন্ধু, আমি আজিব ফরিদ হোসেন ভাই, ভাই মোহিত ভাই এবং মিলন ভাই, এই পাঁচ বন্ধু মিলে আমরা গঠন করেছি। তা এই প্ল্যাটফর্মেই ফসল, কারণ আমাদের পাঁচ জনের পরিচয় এই প্ল্যাটফর্ম থেকে এই গ্রুপ থেকেই এবং আরের ক্রমে আমরা সবাই লোকমান ভাইয়ের কথাগুলো শুনতে যাচ্ছে। লোকমান ভাই আপনি আরেকটু সামনে এসে বলেন, আপনার কথাগুলো কেটে যাচ্ছে। আমি একটু বলে দেই, লোকমান ভাই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে, জি জি, আমি আপনি যেটা বলেছেন সেটা একটু রিপিট করে দেই। সেটা হচ্ছে যে ওনারা পাঁচজন মিলে শুরু করেছেন, যেই পাঁচজনকে ওনারা আগে চিনতেন না, এই নিজের বলার মতো গল্পের গ্রুপ থেকে ওই পাঁচজনের সাথে তাদের পরিচয় হয় এবং সেইখান থেকে আমার সাথে পরামর্শ করে একজনকে ওনার দেশে পাঠিয়ে দেন যে তুমি দেশে যাও, আমাদের ব্যবসা তুমি পরিচালনা করো। সম্ভবত মাহবুব, মাহবুব এখন দেশে চলে এসেছেন, তাদের এসবি ফুড এখন সারা বাংলাদেশে ব্যবসা করছে, প্রত্যেকটা হাটে আমি দেখতে পাচ্ছি তারা ব্যাপকভাবে ব্যবসা করছে। আমি আরেকটা জিনিস বলেছিলাম যে পার্টনারশিপ ব্যবসা করার সবচেয়ে বড় সুইটনেস হচ্ছে একজনকে মানতে হবে এবং সবাই সবাইকে বিশ্বাস করতে হবে এবং সবাই সবাইকে শ্রদ্ধা করতে হবে। সো এই জিনিসটা মাথায় রেখে ওনারা এক বছর ধরে সম্পর্ক তৈরি করেছেন, আমাকে সব সময় আপডেট দিতেন, তারপরে ওনারা ব্যবসা শুরু করেছেন এবং আমার কাছে মনে হচ্ছে গত বেশ কয়েকটা হাটে ওনারা ব্যাপক সাড়া পেয়েছেন এবং মাশাল্লাহ আমি তো এসবি ফুডের আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালো দেখতে পাচ্ছি। লোকমান ভাই যদি সর্বশেষ আপডেটটা দেন। সর্বশেষ আমি যে কথাটি বলবো,
নেট ডিস্টার্ব করার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যে কথাটি বলতে স্যার, ব্যাপক সারা পাচ্ছি, আমরা ব্যাপক সারা পাচ্ছি এবং দেশের বিভিন্ন থেকে উপজেলা থেকে জেলা থেকে আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য মানে এরকম হুমড়ি খেয়ে পড়েছে যা আমরা কখনো কল্পনাও করিনি যে এত সারা পাবো। পুরোটাই এফিসিএন্ট এবং আমাদের সকলরা এত সাপোর্ট দিচ্ছেন যে আমরা খুবই খুবই হ্যাপি এবং আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত আমরা যতটা সময় হাতে নিতে চেয়েছিলাম বেশি সময় নেওয়া লাগবে না, আরো দ্রুত আমাদের কাঙ্ক্ষিত আমরা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ লোকমান ভাই, এবং আমি এই এই কথার মধ্য দিয়ে আজকে আপনারা শুনলেন সিএম হাসান, মেহেদী হাসান, শহীদ আসাদুজ্জামান, মিল্লাত পাটোয়ারি, লোকমান ভাই এবং মোহাম্মদ ইফতেকার, এই সাতজনের আপনারা আজকে গল্প শুনলেন। তারা বিদেশে বসে বাংলাদেশের সাথে ব্যবসা করছে, বাংলাদেশের জেলা লেভেলে উপজেলা লেভেলে ব্যবসা করছে এবং গ্রামাঞ্চলে পর্যন্ত তাদের ব্যবসা চলে গেছে এবং তাদেরকে সারা বাংলাদেশের সব মানুষ এখন চেনে, সারা পৃথিবীর মানুষ তাদেরকে এখন চেনে। এবং তারা এই যে আমি আমি যে পরামর্শটা দিয়েছি যে বাংলাদেশে আসার আগে বিদেশে বসে আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠিত করে ফেলতে হবে, তারপর আপনি দেশে আসবেন, সেই কথাটা তারা রেখেছে এবং সেইভাবেই তারা কাজ করছে। এবং এইটা হবে সবার জন্য, প্রবাসী যারা তাদের সবার জন্য মেসেজ যে আপনারা এইভাবে যদি নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন তাহলে আগামীতে ইনশাল্লাহ আপনারা আপনাদের পরিবার নিয়ে, আপনাদের সন্তানদের নিয়ে, বাবা মার সাথে মিলে ঈদ করতে পারবেন এবং একই সঙ্গে থাকতে পারবেন, সন্তানদের মানুষ করতে পারবেন এবং আপনাদের জীবনটা আরো অনেক সুন্দর হবে। তো আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত প্রবাসী বাংলাদেশিদের আমি সালাম জানাচ্ছি যে আপনারাও এই জিনিসগুলো, এই অনুপ্রেরণাগুলো নিতে পারেন। আপনারাও চিন্তা করতে পারেন যে এরা পারলে আমরাও কেন পারবো না, এবং আপনাদের প্রত্যেকের উদ্যোগের সফলতা কামনা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেশে আসলে দেখা হবে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার। ধন্যবাদ স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার।